নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ক্লাসিক ছবি নিয়ে কথা বলব। 1967 ছবিটা রিলিজ করেছিল বনফুলের লেখা, তপন সিনহা পরিচালিত হাটে বাজারে। এই ছবিটা একটা অন্য মাত্রার ছবি, যেখানে তখন হিরো হিরোইন একটা জোয়ারে ভাসছে, সাংঘাতিক সুন্দর গান, রোম্যান্টিক গান, তখন সেখানে দাঁড়িয়ে একটা অন্য মাপের ছবি, অন্য মাত্রার ছবি করার সাহস যিনি দেখিয়েছিলেন তিনি তপন সিনহা। বারবার এই সাহসটা তিনি দেখিয়েছেন। একটা মধ্যবয়স্ক মানুষকে নিয়ে ছবি, সেন্টার ক্যারেক্টার একদম মধ্যবয়সী মানুষ। আমরা কাবলিওয়ালাতে দেখেছি, আমরা হাটে বাজারে দেখেছি, আরও অনেক ছবিতে দেখেছি, কোনো ছবিতে দেখেছি হাতি সেন্টার ক্যারেক্টার। এটা ওনার পক্ষেই সম্ভব, এত বড় ব্যাপ্তি নিয়ে কাজ করেছেন, এত বড় মাপের ডিরেক্টর। আমরা হাটে বাজারের ছবিটাকে বিশ্লেষণ করলে বুঝতে পারব, হাটে বাজারের ছবিটা রিয়েলি মাইন্ড ব্লোয়িং ফিল্ম। এখন নতুন করে যখন দেখছি আবার ছবিগুলো, আমরা গ্লোবাল ফিল্ম নিয়ে কথা বলবো, গ্লোবাল ফিল্ম দেখবো, বাট তার আগে যে রত্নগুলো বাংলাতে পড়ে আছে সেগুলোকে একবার দেখে নিই, সেগুলো একবার জেনে নিই। হাটে বাজারে একজন ডাক্তারকে নিয়ে গল্প। বিহারের এক গ্রামে একজন ডাক্তার সরকারি পদে বহুদিন কাজ করেছিলেন। এবং তার স্ত্রী মারা যাবার পর তিনি সে কাজ ছেড়ে দেন এবং হাটে গিয়ে ডাক্তারি শুরু, নিজের পয়সায়, নিজের খরচায়। এবং চারিপাশ থেকে কিছু দুষ্ট লোক, কিছু ভালো লোক কিভাবে তার বন্ধু হয়ে ওঠে, কিভাবে বা তার শত্রু হয়ে ওঠে, সেটা নিয়ে এই গল্প। একজন মানুষের লড়াইয়ের গল্প। সকালবেলা যে মাছ আমাকে বিক্রি করেছিলে তা তোমার জন্য রান্না করে এনেছি। কি মাছটা ভালো না পচা? হ্যাঁ, নিজে মুখে বলো, তা নাহলে টিফিন ক্যারিয়ার পুরো মাছটি খাওয়াবো তোমাকে। বনফুল যা লিখেছেন সেটাই বোধ হয় শেষ কথা। তারপর আবার তপন সিনহা, মানে কাকে বাদ দিয়ে কিভাবে বলবো, গল্পের রূপরেখা অসাধারণ, গল্প অসাধারণ, গল্পের রূপরেখা। আমরা বারবার দেখে এসেছি বনফুলের গল্পে টু দ্য পয়েন্ট, তার গভীরতম জায়গায় গিয়ে আঘাত করা, তার গভীরতম জায়গাগুলো দেখানো। চোর কোথাকা ডাক্তার বাবুকে ঠকা? স্যার মাফ করলে হুজুর, কোচুকা লড়কি কে বুখার ভি জাদা ভে গেলে, জি ভি গড়বড় হয়ে গেল। কার শরীর খারাপ? তোর মেয়ের? জি হ্যাঁ। এতক্ষণ বলিস নি কেন, কোথায় সে? সমস্ত কিছু তিনি তার গল্প বা চরিত্রের মাধ্যমে ফুটিয়ে ওঠেন, এক্ষেত্রেও তাই হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গল্পের বাঁধনি অসাধারণ। এই গ্রাম বা আদিবাসীদের গ্রামের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং সেখানে কিছু প্রভাবশালী মানুষ, কিছু দুষ্ট মানুষ কিভাবে গ্রামের লোকদের কিছু সুবিধা দিয়ে তাদের নিজেদের দলে টেনে নেওয়ার চেষ্টা করছে এবং তার ফলে কিছু অনৈতিক কাজ করে যাচ্ছে। অশোক কুমার একজন মধ্যবয়স্ক তখন মানুষ, হিরো নেই, হিরোইন নেই, মারপিট নেই, ঘুরে ঘুরে গান নেই, নেচে নেচে গান নেই। সেই রকম সময় একটা ছবি হচ্ছে, এইরকম একটা ছবি মানে কল্পনার অতীত। যারা অভিনয় করেছেন তাদের কথা বলি, অশোক কুমার, বৈজয়ন্তীমালা, ছায়া দেবী, ভানু বন্দ্যোপাধ্যায়, চিন্ময় রায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত একটা বড় ভূমিকায় অভিনয় করেছেন এখানে। আপনি কেমন আছেন? ভালো, খুব ভালো। আমার এই মুখশ্রীর জন্য আর বেশি দূরে এগোতে পারলাম না, সাবজেক্ট রিটায়ার করতে হলো। রিটায়ার করেছেন নাকি? হ্যাঁ,
স্ত্রী মারা গেছেন, মেয়েটাকে নিয়ে এখানে একটা বলেছি। কি সাধারণ জীবনযাপন, কি সাধারণ ডায়লগ, কি সাধারণ চিত্রনাট্য, কি সাধারণ এক্সপ্রেশন। যেহেতু সঙ্গীত পরিচালনা এবং চিত্রনাট্য নিজের হাতে রেখেছিলেন, তার ফলে সঙ্গীত এখানে একটা অন্য মাত্রা নিয়েছে। খুব সাধারণ মানুষের মতো দেখেছে জিনিসপত্রগুলোকে, তার সাধারণ অঙ্গভঙ্গি গুলো আলাদা আলাদা করে কেটে ফিল্মিক করে তোলার চেষ্টা করেনি, খুব ক্লিয়ারলি সাধারণভাবে বোঝার দেখার চেষ্টা করেছে, দেখানোর চেষ্টা করেছে, যার ফলে আরো রিয়েলিস্টিক হয়ে উঠেছে ছবিটা। চলি চল সারা রা রা সারা রা রা সারা রা রা সারি তেরা ঘুম ঘুমায়া চলি বুটি দা জিতনে তেরে চলি মে বুটি উতনা তেরা প্যার ছিপনি সারা রা আপনা বহিন কো জাকে বল ছিপনি সারা রা রা। অভিনয়ের কথা, অশোক কুমার একটা ডায়লগ হিন্দিতে বলেছেন বোধহয়, বাদ বাকি পুরোটাই বাংলা, এবং ওনার বাংলা শুনে কখনোই মনে হয়নি যে উনি বাংলার বাইরে থেকেছেন এতদিন এবং হিন্দিতেই তিনি অভ্যস্ত। ছায়াদেবী, আমরা ছায়াদেবীকে নিয়ে এপিসোড করেছি, আপনারা না দেখলে দেখে নেবেন। ছায়াদেবী এখানে আদিবাসী ভাষায় কথা বলেছে, কোনোদিন মনে হবে না আপনার যে এই ভদ্রমহিলা বাঙালি। শুধু ভাষা নয়, ড্রেস তো বটেই, তার চলন বলন ভঙ্গি, ডায়লগ থ্রোয়িং প্যাটার্ন, এভরিথিং ইজ ডিফারেন্ট, এভরিথিং আদিবাসীদের মতো। প্রত্যেক গ্রামে নারায়ণ মা বড্ডি গালি পড়েছে, কাইছি কি তোরা খায় লেনে দেব, বেটি বেটি কে খাইবে। এ বাবু, এ তোমরা আঁখ ঠিক করে দে, আর নেই তো বেহরা বানা দে। দেখা বাবু, ও ছোড়া কে গালি হাম সহে নে পারিয়েছো বাবু, আমরা তখনই পরানা ছুট যাইতো হাম কাই দে। নি হিন্দি বাংলা একটা মিশিয়ে একটা কথা বলার চেষ্টা করেছেন এখানে ওই আদিবাসী ভাষাটা, যেখানে বারবার মনে হয়েছে যে এটা ছায়াদেবী নয়। প্রতিটা চরিত্র এখানে একটা চরিত্র হয়ে উঠেছে, কেউ আর আলাদা করে অশোক কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, চিন্ময় রায় বা বৈজয়ন্তীমালা বা ছায়াদেবী হয়ে ওঠেনি। বৈজয়ন্তীমালা এত সুন্দর, এত স্বাভাবিক সাবলীল হিন্দি বাংলা মিশিয়ে কাজ করে গেছে, এবং তার সঙ্গে পার্থ মুখার্জি, কি অসাধারণ ভাই বোনের কেমিস্ট্রি। এবং আরেকজনের কথা না বললেই নয়, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, দুষ্টু লোক অফ দ্য ফিল্ম, কি সহজ সাধারণ সাবলীল ভাবে ভিলেনের ক্যারেক্টার করেছে। বুঝলেন কম্পাউন্ডার বাবু, ইয়াদের মন বুঝাই ভাই। বললাম আমাদের ঘরে কাজ কাম কর, তাতে সুখ নাই কিনা। তোর ভাইটাকে বললাম দে ঘোড়া সহিস করে দিব, তুই আরো পাত্তা নেই। চলি বাবু, নমস্তে। দাঁড়া দাঁড়া যাবি, শোন, শনিবার সন্ধ্যাবেলায় আমাদের ঘরে একটা পার্টি হবে, জবর খাওয়া দাওয়া আছে, চলে আসিস। হ্যাঁ, ভরপেট খাওয়াই দিব। हमको तबीयत अच्छा नहीं बाबूजी, शरीर हमारा खराब। एवं हंसते हंसते स्वीकार करे सब कुछ, আমি এই ঘটনার দুষ্টু লোক। সবচেয়ে বেশি যেটা হন্ট করেছে না, সেটা হচ্ছে এই স্বাভাবিক জীবন যাপন। তো লাটক জমাইছেন ভালো, তো সব লাটকেই তো একটা বদমাইশ থাকে, ধরুন সে বদমাইশ না হয় আমি, এ আপনার লাটক জমবে কি করে? এই সামাজিক প্রেক্ষাপট এবং সাধারণ মানুষের, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর গল্প। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত একজন রিটায়ার্ড জজ ছিলেন এবং এই সমাজের দর্পণ হিসেবে কাজ করেছে। বারবার তার কণ্ঠে আক্ষেপ উঠে এসেছে, ইয়াং মানুষ, তখন ইয়াং ছেলে, একজন প্রৌঢ় ভূমিকায় অভিনয় করেছেন, অশোক কুমারের বন্ধুবর হয়েছেন, কোনো জায়গায় মনে হচ্ছে না একটু যে ও একটা বাচ্চা ছেলে, একটা কম বয়সী সাধারণ ছেলে। আমরা এগিয়ে চলছি না পেছন দিকে হাঁটছি? কেন, তিন দিনে কি পরিবর্তন হচ্ছে বলুন তো? এককালে বাংলাদেশের সব কৃতি সন্তানেরা নিজেদেরকে এখানে এসে প্রতিষ্ঠিত করেছিলেন, সব বড় বড় ডাক্তার, বড় বড় উকিল, বড় বড় সরকারি পদ, সব বাঙালিদের একচেটে ছিল, কিন্তু আজ তাদের বংশধরদের দেখে সত্যি মর্মাহত হচ্ছে। ভানু বন্দ্যোপাধ্যায় কমিক ক্যারেক্টার হিসেবে আমরা দেখে এসেছি, এখানে ভানু বন্দ্যোপাধ্যায় খুব বেশি সিনে ছিলেন না, কিন্তু এত সুন্দর, এত সাবলীল তার অভিনয়ের ভঙ্গিমা, সব কিছুর মধ্যে একটা হাস্যরস ছিল,
বাট কোথাও তিনি হাসির কথা বলেননি এবং চেষ্টাও করেনি হাসানোর। কাল থেকে তুমি আমার সঙ্গে যাবে, ওই গাছপালাতে রান্না হবে, যা সবাই মিলে খাবো। রোজ কজন করে খাবে? সবাই, যারা কাজ করবে সবাই। ও, ইনি তো চলে যাচ্ছেন কাল। তুমি তো কাল চলে যাচ্ছ না? যেতে পারলে ভালোই হতো, আমি স্পষ্ট কথা বলি। তবে একটা সিন আমি বলবো, যখন অশোক কুমার শেষে মারা যান তখন ভানু বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং চোখ কি ভালোবাসতেন, বাড়ির চাকর ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়, কি ভালোবাসতেন অশোক কুমারকে, সেই মুখটা সারা জীবন মনে থাকে। এই ধরনের অভিনয়, এই মাপের অভিনয় ইনভলভমেন্ট টুয়ার্ডস দ্য ক্যারেক্টার বার করে নিয়ে আসা একটা ডিরেক্টরের জন্য ভীষণ বড় চ্যালেঞ্জের ব্যাপার। তুই নাচতে গেলি কেন? তুই নাচতে গেলি কেন? এই তোর ওষুধ খাও, যাচ্ছে আমাকে আজে বাজে ব্যাপারের জন্য ডাকবে না, আমার সময় দাম আছে, চলো আলি। ডিফারেন্ট ক্যারেক্টার্স, ডিফারেন্ট সোসাইটি থেকে চলে আসা, একটা জায়গায় এসে একটা নতুন চরিত্র হয়ে কাজ করা, একটা মিথ্যেকে সত্যি ভেবে আঁকড়ে ধরা এবং সেটার সঙ্গে লিপ্ত হয়ে যাওয়া। ঠিক আছে, বলি ওখানে দাঁড়িয়ে কেন, এখানে আয়। কিরম করে রেখেছো তুমি, কি সওদা করলে? চর খবর মতো কোনো সওদা করিনি। কমলা, কমলা কত আছে? 100 দিয়ে যা, বাচ্চারা খাবে। এই ছবিটা ক্লাসিক আর্টে রইল আমাদের প্লে লিস্টে, অবশ্যই আপনারা ছবিটা দেখবেন, ইউটিউবে ছবিটা পেয়ে যাবেন। বাবুজি, একটু ভাবে কখনো দেরি হতো না। অবশ্যই কেমন লাগে জানাবেন। নমস্কার।